আপনারা শেখ হাসিনার বক্তব্য শুনলে বুঝতে পারবেন নেক দুনিয়ায় এখনো শেখ হাসিনার সেই বক্তব্য খুঁজে পাবেন। তিনি এক বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন স্বয়ং আওয়ামী লীগের বিরুদ্ধে, বলেছেন এত বড় দল, লক্ষ লক্ষ কর্মী, 15ই আগস্টে ধানমন্ডির 32 নম্বরের বাড়িতে শেখ মুজিবুর রহমান সাহেবের লাশ রাতের পর তিন দিনের পর রাত পড়ে থাকলো, একটা মানুষ তো এগিয়ে আসলো না, বরং সেদিন তার দল আওয়ামী লীগ শেখ মুজিবুর রহমানকে খুন করে হত্যা করে ক্ষমতার মসনদ দখল করেছিল আওয়ামী লীগ। এই জন্য সেদিন থেকেই তিনি পণ করেছিলেন এই শেখ হাসিনা ভয়ঙ্কর, মনে মনে সে আওয়ামী লীগকে ধ্বংস করার পণ করেছিলেন। আর 24 সালে তিনি আওয়ামী লীগকে পরিপূর্ণ বাসটা দিয়ে তারপরে তিনি বাংলাদেশ থেকে বিদায় হয়েছেন। আওয়ামী লীগের কোন লোকজন যদি আমার বক্তব্য শুনে থাকেন ঠান্ডা মাথায় চিন্তা করবেন, একটু বিবেক দিয়ে চিন্তা করবেন। আপনারা ওই শেখ হাসিনার জন্য মায়া কান্না করেন, আপনাদের নিজের বিবেকের উপরই আপনাদের নিজেদের লজ্জা পাওয়া উচিত। শেখ হাসিনা বলেছিলেন এই 5ই আগস্টের কয়েকদিন আগে শেখ হাসিনা পালায় না, বলেছিলেন আজকে বাংলার মানুষের কাছে বীর চট্টলার জনতার কাছে আমি জিজ্ঞাসা করতে চাই, শেখ হাসিনা পালায় না পালায় না? বরং বাংলাদেশের এই মাটির 1000 বছরের ইতিহাসে সেই গৌর গোবিন্দ একবার শাহজালালের দাবরানি খেয়ে পালিয়েছিল, আর সেই শত শত বছর পরে 2024 সালে বাংলার তাওহিদ জনতার দাবরানি খেয়ে শেখ হাসিনা আবার বাংলার মাটি ছেড়ে পালিয়ে গেছে। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই, সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধ করে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। জোর দাবি জানাতে চাই, ছাত্রলীগের চেয়ে অনেক বেশি সন্ত্রাস করেছে যুবলীগ, তার চেয়েও কয়েক গুণ বেশি সন্ত্রাস করেছে আওয়ামী লীগ। যে কারণে ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, যুবলীগ নিষিদ্ধ হতে হবে, হাতুড়ি লীগ নিষিদ্ধ হতে হবে, হেলমেট লীগ নিষিদ্ধ হতে হবে। আওয়ামী লীগের রাজনীতি করবার শাহজালালের বাংলায় কোনো অধিকার নাই, কোনো অধিকার নাই।